রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2022-23 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটে আসন রয়েছে 1939টি। এ ইউনিটে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন 37 জন। তবে এমন ভর্তি যুদ্ধে এক শিক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে এসে গ্রেপ্তার হয়েছেন এক বিসিএস নন ক্যাডার কর্মকর্তা। বুধবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক। তিনি জানান আটক হওয়া বিসিএস এই কর্মকর্তার নাম শেখ আবু হানিফ। তিনি বর্তমানে 38তম বিসিএস এর নন ক্যাডার কর্মকর্তা হিসেবে বরিশালের গরুনদী উপজেলার সহকারী সমাজসেবা অফিসার হিসেবে কর্মরত। তার বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়। ত্বকের অনুজ্জ্বলতা নিয়ে ভাবছেন? আর টেনশন নয়, ইজাদু ভিলা মেডিকা নিয়ে এলো অত্যাধুনিক জার্মান প্রযুক্তির স্কিন ব্রাইটেনিং ট্রিটমেন্ট। বিজয় বসাক জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে এ পর্যন্ত 7টি মামলা করেছেন, এর মধ্যে 6টি মতিহার ও 1টি চন্দ্রিমা থানায়। এগুলোতে এ পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহসম্পাদক হাসিবুল ইসলাম শান্ত। তিনি ইতিহাস বিভাগের 2016-17 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। না, ওটা কিন্তু ওই যে তাদের আমাদের মূল আসামি তাদের স্বীকারোক্তি অনুযায়ী তাকে অ্যারেস্ট করেছে তারা, ঠিক আছে? তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে অ্যারেস্ট করা হয়েছে। এখন ছেলেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা সব তথ্যগুলো পাইনি, আমরা ওরা ইনভেস্টিগেশন করেছে, 7টা বিরুদ্ধে মামলা হয়েছে, আরো মামলা হয়তো হতে পারে, কিন্তু আমাদের সব তথ্যগুলো আসেনি, ঠিক আছে? আইনি পক্ষে যারা করবে তো আমাদের ছাত্র হলে চাকরিজীবী সরকারি নিয়ে হয়ে যায় ওরা হচ্ছে তার বিরুদ্ধে তা পুলিশ জানা গেছে। শান্ত নাটোর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তিনি প্রক্সিদাতাদের সঙ্গে 50 থেকে 60 হাজার টাকার বিনিময়ে অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার চুক্তি করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন পরীক্ষায় জালিয়াতি ও অন্যের হয়ে প্রক্সি দেওয়ার অভিযোগে 7 জনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বুধবার সকালে ছাত্রলীগ নেতা শান্তসহ 16 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3টি ইউনিটে কোটা ছাড়া 3930টি আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট 1,78,574টি। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 45 জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী। একজন শিক্ষার্থী একাধিক ইউনিটে আবেদন করতে পেরেছেন। সে হিসাবে এবার একক আবেদনকারীর সংখ্যা 1,55,816 জন। তৌহিদ হাসান, কালবেলা।